নমস্কার সকলকে, আমি কৃষ্ণদীপ শাস্ত্রী। আজকে আলোচনা করব সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে। কি বলবো, রাশিফল শুধু না, রাশিফলের সাথে বলবো আপনাদের কি করলে মাসটি ভালো যাবে, এর সাথে বলবো কি কালার ব্যবহার করলে ভালো যাবে, এর সাথে বলবো কি করবেন না আপনারা। রাশিফলের ব্যাপারে জেনে শুধু হবে না, তার সাথে আমাদেরকে প্রিকশন নিতে হবে, আমাদেরকে কিছু জিনিস মেনে চলতে হবে, তবে গিয়ে আমাদের যে প্রবলেমগুলো সেখান থেকে বেরোতে পারবো এবং ভালো যাদের হওয়ার আছে তাদের আরও ভালো হবে। প্রথমেই মেষ রাশি। মেষ রাশি জাতকজাতিকাদের যেটা আসবে এই মাসে, কিছু সুযোগ আসবে, যে সুযোগগুলো দীর্ঘদিন ধরে আপনারা চেষ্টা করছিলেন সেই সুযোগগুলো কিছু আসবে, কিন্তু সেইভাবে কিন্তু ম্যাচিওর হবে না এই মাসে। এবং আরেকটা কী হবে, আর্থিকভাবে আপনারা যে প্রবলেমটা ফেস করছিলেন এতদিন ধরে সেই জায়গাটা কিছুটা লাঘব হবে, সম্পূর্ণ লাঘব হবে না, কিছুটা লাঘব হবে। ঠিক খুব জল পেস্টা পেলে, আমরা অল্প জল পেলে, যেমন অল্পটা আমাদের তৃষ্ণা মেটে, ঠিক অল্প আপনার কিছুটা হলেও আপনি শান্তি পাবেন বা অল্প লাঘব হবে আপনার। আর কী হবে, আপনার সম্পর্কের জায়গাটা কিন্তু সেইভাবে কিন্তু আপনারা ভালো বা সুখ বা শান্তি সেইভাবে কিন্তু পাবেন না। এই মাসটা কিন্তু একটু টালমাটালের মধ্যে যাবে সম্পর্কের জায়গাটা, সম্পর্ক নিয়ে কিন্তু এই মাসটাও আগের মাসের মতনই প্রবলেম থাকবে। আর কি, যারা পড়াশোনা করছে তাদেরও পড়াশোনার জায়গাটা তুলনামূলকভাবে আগের মাসের থেকে এই মাসটা একটু ভালো যাবে। ভালো যাবে মানে, যাদের হচ্ছিলো দীর্ঘক্ষণ ধরে পড়াশোনা নিয়ে প্রবলেম চলছিল, পড়াশোনার জায়গাটা ঠিকঠাক হচ্ছিলো না, তারা অনেক বেশি মনোসংযোগ করতে পারবেন এই মাসে। এবং কী করবেন না এই মাসে, এবং কী করবেন, এবং কী কালার ব্যবহার করবেন, কী লাকি নাম্বার, এগুলো নিয়ে বলবো। তার আগে বলি, যারা অনুষ্ঠানটা যে প্রথমবার দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, লাইক করতে এবং কমেন্ট করতে, জানাতে অনুষ্ঠান কেমন লাগছে এবং কী নিয়ে অনুষ্ঠান করলে ভালো হয়। তো আপনাদের লাকি নাম্বার হচ্ছে 1 অথবা 4, 1 আর 4 আপনাদের লাকি নাম্বার। এই দুটি নাম্বার যদি আপনারা ব্যবহার করেন বিভিন্নভাবে আপনাদেরকে লাক 7 দেবে, আপনাদের সৌভাগ্য আপনাদের 7 দেবে। আর শুভ রং হচ্ছে আপনার জন্য মেরুন বা ডার্ক রেড কালার, এই দুটি কালারের মধ্যে যে কোনো একটি কালার ব্যবহার করুন, ভালো হবে আপনাদের। আর কি করবেন, শুভ কাজে যাওয়ার আগে অল্প করে গুড় বা নারকেল, নারকেলের যে নাড়ু হয় সেই নাড়ু মুখে দিয়ে যেতে পারেন, মানে নারকেলটা কাঁচা নারকেল না, নারকেলটাকে নাড়ু আকারে বা নারকেলের সন্দেশ মুখে দিয়ে গেলে আপনার কিন্তু ভালো হবে। আর কি করবেন না এই মাসে, এই মাসে কোনোভাবেই আপনারা কাউকে অর্থ দিয়ে সাহায্য করবেন না, কাউকে অর্থ দানও করবেন না। আপনার যদি কাউকে দান করার খুব ইচ্ছা থাকে তাকে বস্ত্র দান করুন বা তাকে খাদ্য আহার দান করুন, কিন্তু অর্থ সাহায্য করবেন না। তাহলে কী হবে, আপনার অর্থের জায়গাটা ডিস্টারবেন্স চলবে এবং আপনার সামাজিকভাবে আপনার একটা মানসম্মানহানির জায়গা তৈরি হবে। আর কি করবেন, এই বছরে এই মাসটাতে চেষ্টা করবেন যতটা পারেন মানুষকে খাওয়ার জিনিস, খাওয়ার খাদ্যদ্রব্য সাহায্য করবেন এবং রবি শস্য করতে পারলে খুবই ভালো। তো এইগুলো আজকে রাশিফল বললাম। যারা প্রথমবার আজকে অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে এবং কেমন লাগছে অনুষ্ঠান লিখে জানাতে। আজকে এখানে শেষ করছি, জয় মা।